সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি মজার ভর্তা দেখাবো ভর্তাটি এত মজা যা আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন ভর্তাটি তৈরি করতে প্রথমে আমাদেরকে চিংড়ি মাছ নিতে হবে চিংড়ি মাছটি খুব ভালোভাবে বেছে নিতে হবে এবং ভিতরে রকটা বের করে নিতে হবে চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটি কড়াইতে সামান্য একটি সরিষার তেল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে মেখে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিব মিডিয়াম আছে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিব এপিট উপিট করে চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না চিংড়ি মাছের পানিটা যেন শুকিয়ে যায় চিংড়ি মাছটা যেন সিদ্ধ হয়ে যায় ঠিক এতটুকুই ভাজতে হবে এখানে আমি চারটা চিংড়ি মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন এই ভর্তাটা এত মজা যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার ছেলেকে এত পছন্দ করেছে যা বলার বাইরে ও খাওয়ার পরে বারবার বলতো আম্মু আর তুমি আবার এটা বানাবা আমাদের চিংড়ি মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমরা পেঁয়াজ খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিব আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন এবং শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের কমেন্টস করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কমেন্টস কিন্তু আমার অনেক ভালো লাগে পড়তে এরপরে আমরা পেঁয়াজের মধ্যে সামান্য একটু তেল আর চো মরিচের গুঁড়া দিয়ে এখন আমরা আর একটু লবণ দিয়ে ভর্তাটা করে ফেলবো এখন আমরা হাত দিয়ে আপনার চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ডলে নিব এই চিংড়ি মাছগুলো এতটা নরম হয়ে যায় যে আপনার হাত দিয়ে ডললে হয়ে যায় আর এই একটু একটু দানা দানা থাকার কারণে ভাতের সঙ্গে খেতে কী যে ভালো লাগে খুব ভালোভাবে ডলে ডলে আমি পেঁয়াজটাকে মেখে নিচ্ছি তারপরে আমি এখান থেকে সামান্য একটু পেঁয়াজ উঠিয়ে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য আমার পেঁয়াজটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছের সঙ্গে মিক্সড করে দিব মিক্স করে খুব ভালোভাবে মিখে নিব এবং লবণটা চেক করব যদি মনে হয় যে একটু লাগবে তাহলে একটু দিব আমার লবণটা ঠিক আছে এই কারণে আমি আর দিলাম না এই যে দেখেন ফাইনাল লোক এটা খেতে কী যে মজা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না আপনারা একবার বাসায় বানাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে ভিডিওতে যদি আমার বাবার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন আর আমার পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ আল্লাহে